ভাঙড়ের বোদরা অঞ্চলের বিজেপি কর্মী 4 নম্বর মন্ডল কমিটির সহসভাপতি আমির আলী মোল্লাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তৃণমূল পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। তৃণমূল করার অপরাধে মারধর করা হয় বলে অভিযোগ দায়ের করেন ভাঙড় থানায়। অভিযুক্তরা হলেন তৃণমূলের বোদরা অঞ্চল সভাপতি সাদিকুর রহমান, আব্দুর রহমান, জাহাঙ্গীর মোল্লা। বিজেপি কর্মী আমির আলী মোল্লা, তিনি পেশায় ডাক্তার, তার অভিযোগ বাড়ি ছেড়ে চলে যেতে বলেন তৃণমূল কর্মীরা, তা না করলে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। ভাঙড় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। কি নাম আপনার? আমির আলী মোল্লা। ঘটনাটা কি ঘটেছে? আমাকে, আমি বাড়িতে আছি, হঠাৎ 4-5 জনের ছেলে আমাকে আসে আমার ঘরে, এসে বলছে যে সাদিক দপ্তরি এক্ষুনি যেতে বলেছে। আমি বলি ঠিক আছে, আমি একটু পরে যাচ্ছি, 1 ঘন্টা পরে আমার ছেলেপুলি স্কুলে যাচ্ছে, 1 ঘন্টা পরে যাচ্ছি, বলে না এক্ষুনি যেতে বলেছে। তারপরে আমাকে ফের আবার 4-5 জন আসে, এসে আমাকে ঘরেতে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে আরও অন্যান্য নেতা, তৃণমূলের নেতারা থাকে এবং তাদের সামনে আমাকে প্রচুর চড় ঘুষি, হিল আমাকে মারে। তারপরে আমাকে বলছে যে তৃণমূলকে বিজেপিতে কে কে আছে আমাকে বল, না হলে একে নাম লিখতে হবে কে কে আছে। আমি বলি আমি মুখ চিনি, সব নাম জানি না, দুটো নাম জানি, আমি সেই দুটো নামই বলছি। সেই দুটো বলে না বললে হবে না, লিখে দিতে হবে। তো সেইভাবে আমাকে লিখিয়ে নেয় এবং আমাকে বলছে, বলে শওকত মোল্লা বলেছে যে ওকে হাত পা কুচি করে ছেড়ে দিতে, তা তোর যা মেরেছি এরপরে মালি তুই তো মরে যাবি, সে কারণে তোর আর মারব না, তুই এই মুহূর্তে এখান থেকে ঘর ছেড়ে চলে যাবি, ঘরে আর উঠতে পারবি না। আমি সেই অবস্থায় ঘরে তালা মেরে দিয়ে, ছেলেগুলো স্কুলে আছে, চাবিটা একজনের কাছে দিয়ে আমি বেরিয়ে চলে আসি। কার নেতৃত্বে আপনার উপর হামলা করেছে? সাদিক দপ্তরি নেতৃত্বে, সাদিক দপ্তরি নিজে মেরেছে, সাদিকুর দপ্তরি বোদরা। কোন পার্টি অফিসে নিয়ে গেছিল? তৃণমূল বোদরা বাস স্ট্যান্ডে তৃণমূল পার্টি অফিসে। আপনাকে মারলো কি কারণে? আমি মানে ভাঙড় 4 নম্বর মন্ডল কমিটির সহসভাপতি আমাকে বলেছে যে তোর কাছ থেকে সব সদস্য সংগ্রহ কারা করেছে, কাদের নেতৃত্বে এই সমস্ত হয়েছে বলতে হবে। আমি বলেছি যে আমি বোদরায় থাকি ঠিক আছে, কিন্তু আমি বোদরার দায়িত্বে নিই, আমি বিজেপিটা করি এবং আমার সাঁকসার অঞ্চলে আমার দায়িত্ব আছে, আমি সাঁকসার অঞ্চলে ইয়ে করি, কিন্তু আমি মূলত আপনি বিজেপি করেন বলে আপনার? আমি বিজেপি করি বলে আমাকে এই ধরনের। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় কুমার মণ্ডল। ঘটনাটা কি ঘটেছে আজকে? ঘটনাটা ওকে আজকে ডেকে নিয়ে যায়, ওর অ্যাকচুয়ালি বাড়িটা সাঁকসার অঞ্চলে, ও পেশাগত কারণে বোদরায় ওখানে একটা বাড়ি করে, নিচে ডাক্তারি প্র্যাকটিস করে, আর উপরেও থাকে। এখন ও আমাদের বিজেপির ক্যানিং পূর্ব বিধানসভার 4 নম্বর মণ্ডলের সহসভাপতি, এখন সেটাকেই ওরা নিশ্চয়ই জেনেছে ও সহসভাপতি, সেই হিসেবে আমরা এখন আমাদের বিজেপি সংগ্রহ, সদস্য সংগ্রহ অভিযান চলছে, সেই সদস্য সংগ্রহ অভিযানের কেন্দ্র করে ওর ওপরে একটা সন্দেহবশত ওকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে গিয়ে এই মারধর করে। বাকিটা তো দেখলেন আপনার যা আছে। সন্দেহ মানে উনি তো বিজেপি কর্মী তো নাকি? হ্যাঁ, বিজেপির কর্মী, কিন্তু ও যে ওই বোদরায়তেই সংগঠন করছে সেটা না, ও মূলত করে সাংসদের। মূলত উনি বিজেপি কর্মী বলেই ওনার উপরে মারধর করেছে, সেটাই বলে? হ্যাঁ, মূলত বিজেপি কর্মী বলেই মারধর করেছে।